সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বেরোচ্ছে জল, ঘটনায় হতবাক স্থানীয়রা। সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস। অবাক কাণ্ড, চলছে না ওভেন, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বার হচ্ছে জল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকায়। গ্যাস সিলিন্ডার থেকে জল বের হতে দেখে রীতিমতন হতবাক স্থানীয়রা। ঘটনা সূত্রে জানা যায়, নদিয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকার বাসিন্দা তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস শেষ হয়ে যাওয়ায় আজ সকালে ইন্ডিয়ান অফিস থেকে একটি গ্যাস সিলিন্ডার দিয়ে যান ডেলিভারি ম্যান। গ্যাস সিলিন্ডার দিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই গ্যাস জ্বালানোর চেষ্টা করেন তরুণবাবুর পরিবারের লোকেরা। কিন্তু গ্যাস সিলিন্ডার লাগিয়ে দিয়ে যাওয়ার পরও জ্বলছিল না ওভেন। তখনই বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে বুঝতে পারেন ভেতরে জল ছলছল করছে। জানা যায়, গ্যাস সিলিন্ডারটি মুখে পেরেক দিতেই বেরিয়ে আসে হরহর করে জল। গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোতে দেখে রীতিমতন হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এরপর বাড়ির মালিক তরুণবাবু সাথে সাথে ইন্ডিয়ান ডেলিভারি ম্যানকে ফোন করেন। তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং তার বদলে অন্য একটি সিলিন্ডার পাঠিয়ে দেন। তবে এই বিষয়ে ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সিল করা সিলিন্ডারে কিভাবে জল আসলো আমরা তা বলতে পারবো না। এই বিষয় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও আশ্বাস দেন। এই বিষয়ে বাড়ির মালিক তরুণ চক্রবর্তী জানান, আজ সকালে ইন্ডিয়ান অফিস থেকে একটি গ্যাস সিলিন্ডার দিয়ে যায় আমাদের বাড়িতে। এরপর গ্যাস সিলিন্ডারটি লাগাতেই দেখি ওভেন জ্বলছে না। এরপর আমাদের মনে হঠাৎই সন্দেহ হয়, গ্যাস সিলিন্ডারটি একটি পেরেক দিয়ে ফুটো করতেই দেখি হু হু করে জল বেরিয়ে আসছে। এরপর আমরা ওই ডেলিভারি ম্যানকে খবর দিই। এরপর জল ভরা গ্যাস সিলিন্ডারটি নিয়ে গিয়ে পাল্টিয়ে অন্য একটি গ্যাস সিলিন্ডার দিয়ে যায় তিনি। তবে তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা কিছু বলতে পারবো না। এই বিষয়ে তিনি আরো জানান, আজকে 15 বছর ধরে কাস্টমার গ্যাস নিই, তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয়, সিল খোলা হয়, তারপরে 1-2 মিনিট জ্বলার পরেই আর জ্বলে না। তারপরে গ্যাস সিলিন্ডার নাড়ি দেখা হয়, নাড়ানো হয়, মনে হচ্ছে যেন ভেতরে জল আছে। রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি, মানে খোঁচা দিই, ও থেকে টপ টপ করে জল পড়ে। কতটা জল পড়েছে? তো প্রায় 750 মতো, 1 কেজির কাছাকাছি জল পড়েছে। এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ, হ্যাঁ, আমাদের এখানে যে ডেলিভারি বয়, তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে। তা উনি বলে, ঠিক আছে আমি বাজারে আছি, তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো, এখন জল বেরোচ্ছে, এখন রান্না বন্ধ হয়ে রয়েছে, এখন আমার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে, রান্না করতে হবে। একেতেই গ্যাসের দাম আকাশ ছোঁয়া, তার উপর আবার এমন ঘটনায় রীতিমতন ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তো আমাদের কোনো ইয়ে না, ওপর থেকে আসছে, আমরা ডেলিভারি, আমরা বাড়ি বাড়ি ডেলিভারি। এবার কোনো বাড়ি ইয়ে হয়, আমরা সরাসরি অফিসকে জানাই, অফিসে চলি। আমি আজকে এখানে মোটামুটি এই লাইনে আছি আজ 10 বছর। এর আগেও এরকম জল, হ্যাঁ, কৃষ্ণনগর থেকে যখন আমি করেছি তখনও হয়েছে, কৃষ্ণনগর উজ্জ্বল বিশ্বাসের ওখান থেকেও জল এসেছে, জয়ঘাটাতে হয়েছে। আমি যখন এই সাগদায় প্রথম এসেছি তখন এই জয়ঘাটা থেকে গ্যাস ডেলিভারি দিয়েছিল, আমাদের চৌগাছা বন্ধ ছিল, তখন জয়ঘাটার এসে এখানে ভর্তি জল ছিল। অফিসে যাই, অফিসে একটা কাগজ দিয়ে কি করে ওরা দরখাস্ত করে চেঞ্জ করা। এখন যে জল বের হয়েছে অফিসে জানাবেন তো? হ্যাঁ, অফিসে জানা, অফিস যাবে, উনি দরখাস্ত কবে ডেলিভারি নিয়েছে সেটার কাগজ দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।